স্বাগতম বন্ধুরা, আবারও আপনাদের কাছে নিয়ে এলাম আরও একটি অ্যাডভেঞ্চার সিনেমা, দ্য মামি রিটার্নস, যা 2001 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটার আগের সিকুয়েল দ্য মামি আমার চ্যানেলে আমি আগেই এক্সপ্লেন করে রেখেছি। আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে আই বাটন এবং ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতেই আমরা 5000 বছর আগের পুরনো মিশর শহরকে দেখতে পাই, যেখানে মিশরের উপর আক্রমণ চালিয়েছে স্কর্পিয়ান রাজা। কিন্তু দীর্ঘদিন যুদ্ধ করার পর সে যুদ্ধে হেরে যায় এবং শান্তি রক্ষার জন্য তাদেরকে না মেরে শাস্তি হিসেবে রেগিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন মরুভূমিতে দীর্ঘদিন চলার পর রাজাবাদের সব সেনা মারা পড়ে এবং রাজা না খেতে পেয়ে মারা যাচ্ছিল। ঠিক সেই সময় সে মিশরীয় দেবতার কাছে তার জীবন ভিক্ষা চায় এবং বলে সে যদি আবার মিশরের সেনাদেরকে হারাতে পারে তাহলে সে তার আত্মা এই দেবতাকে দিয়ে দেবে। দেবতা তখন রাজার কথা মেনে নেয় আর তাকে সাহায্য করার জন্য অসংখ্য সেনাবাহিনী পাঠিয়ে দেয়। এরপর রাজা ওই সব সেনাবাহিনী নিয়ে তাদের শত্রুদের দমন করতে সক্ষম হয়। এরপর যখন তারা যুদ্ধে জিতে যায় তখন দেবতা রাজার আত্মা তার সাথে করে নিয়ে চলে যায় এবং তখন আমরা দেখতে পাই তার হাত থেকে একটা ব্রেসলেট পরে যায়। আর এই ব্রেসলেট কোনো সাধারণ ব্রেসলেট ছিল না, এই ব্রেসলেট যার হাতে থাকবে সে দুনিয়া জয় করতে পারবে। আর এই ব্রেসলেটটা রাজা পেয়েছিল ওই দেবতার কাছ থেকেই, যাতে সে তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারে। যা হোক, এরপর রাজা মারা যাওয়ার সাথে সাথে রাজার সাথে যেসব সেনাবাহিনী ছিল তারাও সেখানে ব্যানিশ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এই ঘটনার 5000 বছর পর, মানে বর্তমান সময়, ওই জায়গাতে রিক আর ইভলিনকে দেখতে পাই। তারা দুজন বিয়ে করে নিয়েছিল এবং তাদের এখন একটা ছেলে সন্তানও আছে এবং তার নাম হচ্ছে অ্যালেক্স। এর আগের সিকুয়েলে যেমনটা আমরা দেখেছিলাম, ইভলিন বিভিন্ন ঐতিহাসিক জিনিস নিয়ে রিসার্চ করে, সেই সূত্রে তারা এখানে এসেছে মিশরীয় ঐতিহাসিক জিনিসের রহস্য উদ্ঘাটন করতে। আর এখানে ইভলিন একটু ঘোরাঘুরি করার পর একটা জায়গায় গিয়ে পৌঁছায় এবং তার মনে হচ্ছিল সে এর আগেও এই জায়গাটাতে এসেছে, যার কারণে এই জায়গাটা তার কাছে পরিচিত মনে হচ্ছে। এরপর সে একটা দরজার সামনে এসে পৌঁছায়, সে কিছু ভ্রম দেখতে পায়। সে দেখছিল কেউ সেই দরজাটা খুলছে। এরপর ওই ঘরের ভিতর সে প্রবেশ করে এবং সে একটা ব্রেসলেট দেখতে পায়। আর এটা ছিল সেই ব্রেসলেট যেটা 5000 বছর আগে ওই রাজার কাছে ছিল। যা হোক, এরপর যখন রিক ইভলিনের কাছে আসে তখন ইভলিনের ভ্রম কেটে যায়। তখন ইভলিন ওকে বলে দরজাটা কিভাবে খুলতে হবে। সে এটা বলে দিতে পারছিল কারণ সে একটু আগে সে কল্পনাতে দেখতে পেরেছে কিভাবে দরজাটা খুলতে হয়। এরপর তারা ভিতরে গিয়ে একটা বাক্স দেখতে পায় এবং বাক্সের গায়ে কিছু সতর্কবার্তা লেখা ছিল, যেমন এই বাক্সটা যে খুলবে সে নীল নদের পানি পান করবে। আর এই বাক্সের মধ্যে ওই ব্রেসলেটটা ছিল। এরপর যখন ওরা বাক্সটা খুলে ফেলে তখন সাথে সাথে আচমকা পানি চলে আসে। এরপর ওরা ওখান থেকে কোন রকম পালিয়ে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাই হেমনাত্রি শহরকে, মানে ওই জায়গা যেখানে এই মুভির আগের সিকুয়েলে দেখানো হয়েছিল, এই মোটিভকে মেরে ফেলা হয়েছিল আবারও। এবং সেখানে মাটি ডেবে যাওয়ার কারণে ওই বইটা ডেবে গিয়েছিল যেটা সাহায্যে মৃত মানুষকে জীবিত করা যেত। যাই হোক, এই জায়গায় এখন বেশ কিছু মানুষ মাটি ঘুরছিল। এরপর তারা মাটি ঘুরতে ঘুরতে ওই বইটা পেয়ে যায় যেটা সাহায্যে মৃত মানুষকে জীবিত করা যেত। আর এরই সাথে ওরা ইমোটিভের মমিটাও পেয়ে যায়। যাই হোক, এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে হুবহু আনাক সুনামনের মতো দেখতে লাগছিল। আর গত পর্বে আমরা দেখেছি আনাক সুনামন হলো ইমোটিভের প্রেমিকা। আসলে এই মেয়েটার মধ্যে আনাক সুনামনের পূর্ণ জন্ম হয়েছে এবং তার পূর্ণ জন্ম হলেও সে ওই জন্মের কথা মনে রাখতে পেরেছে এখনো। আর এখন এখানে যত লোক আছে তারা ওই ব্রেসলেটটার খোঁজ করছিল যেটার সাহায্যে এই দুনিয়া জয় করা সম্ভব। অন্যদিকে আমরা রিকের ছেলে অ্যালেক্সকে দেখতে পাই, সে ওই বাক্স থেকে ব্রেসলেটটা বের করে তার হাতে পরে নেয়। আর ওটা পরার সাথে সাথে সে তার চোখের সামনে মিশরের পিরামিড এবং ওই রেগিস্তানের মরুভূমিটা দেখতে পায়। আর এটা দেখার পর সে ভয় পেয়ে তার হাতেকে ওই ব্রেসলেটটা খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না। তাই সেটা খুলতে না পেরে তার জামা দিয়ে এটাকে লুকিয়ে রাখে যাতে কেউ সেটা দেখতে না পারে। আর অন্যদিকে ওই লোকগুলো ওই ব্রেসলেটটা সন্ধান করছে। আর ওদিকে রিক আর ইভলিনের কাছে ফেরাউনের সেই বংশধরটা চলে আসে যে হেমনাত্রি নামের ওই জায়গাটাকে পাহারা দিত। সে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ তারা এখানে থাকলে তাদের কাছে যে ব্রেসলেট আছে ওই ব্রেসলেটটা ওই লোকগুলো এদের কাছ থেকে নিয়ে যাবে এবং এটার তারা অপব্যবহার করবে। আর আমরা আগে জেনেছি যে ব্রেসলেটটা ছিল খুবই পাওয়ারফুল, যার সাহায্যে বড় বড় যুদ্ধে জয় পাওয়া সম্ভব। এরপর আমরা দেখতে পাই ইভলিনকে ওই লোকগুলো তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সাথে করে যাওয়ার সময় ওই ব্রেসলেটটার বাক্সটা নিয়ে যায়। এরপর অ্যালেক্স তার বাবার কাছে পৌঁছায় এবং তাদের সাথে থাকা ওই লোকটি রিককে একটা ছবি দেখিয়ে বলে, এই লোকটা তোমার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়েছে, তাই এই লোকটা যেখানে থাকবে তোমার স্ত্রীও সেখানে থাকবে। তখন অ্যালেক্স ওই ছবিটা দেখে বলে, আমি তো একে চিনি, ইনি তো মিউজিয়ামে কাজ করে। তখন ওই লোকটা ওদেরকে বলে ওরা যে কোনো মূল্যে ওই ব্রেসলেটটা পেতে চায়। তখন অ্যালেক্স তার হাত দেখে
দেখিয়ে বলে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, কারণ ব্রেসলেটটা ছিল এখন অ্যালেক্সের হাতে। এরপর ওরা ইভলিনকে বাঁচাতে একটা গাড়ি নিয়ে চলে যায় ওই মিউজিয়ামের দিকে, এবং যাওয়ার পথে ওই লোকটা রিককে বলে, এখন যখন তোমার ছেলে ওই ব্রেসলেটটা হাতে পরেই নিয়েছে, তার মানে 7 দিনের ভিতরে ওই রাজা আবার জেগে উঠবে, আর ওকে যদি না মারা যায় তাহলে ও ওর সেনাবাহিনী আবার জাগিয়ে তুলবে, আর যেটার সাহায্যে ও পুরো পৃথিবীতে আবার রাজত্ব শুরু করে দেবে। আর এই লোকটা এটাও বলে যে ওই রাজাকে মারতে পারবে সে ওই সেনাবাহিনীকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে, আর তাদেরকে ব্যবহার করে সে পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারবে। আর সেই জন্য ওই লোকগুলো এখন ইমোটেভকে জীবিত করতে চায়, যাতে তারা আবার ওই রাজাকে মারতে পারে। এরপর আমরা দেখতে পাই ওই লোকগুলো আবার ইমোটেভকে জীবিত করে ফেলেছে এবং সে তার প্রেমিকার সাথে কথা বলছে। এরপর ওরা ওই বাক্সটা খুলে যেটার ভিতরে ওই ব্রেসলেটটি রাখা ছিল, কিন্তু সেটা খোলার পর ওরা দেখতে পায় ওই বাক্সটা সম্পূর্ণ খালি, কারণ এই ব্রেসলেটটা এখন রয়েছে অ্যালেক্সের কাছে। আর তখন রেগে গিয়ে ইমোটেভ ইভলিনকে আগুনে ফেলে দিতে বলে। এরপর যখন ওরা ইভলিনকে আগুনে ফেলতে যায়, ঠিক তখন ওই রিক এসে ইভলিনকে বাঁচিয়ে নেয়। এরপর ওরা ওই মিউজিয়ামের বাইরে এসে একটা বাসে করে পালিয়ে যায়, আর ওদিকে ইমোটেভ কিছু মমি জীবন্ত করে তাদের পিছনে পাঠিয়ে দেয় ওদেরকে ধরার জন্য। এরপর ওই মমিগুলো ওদের উপর হামলা করে, কিন্তু ওরা শেষমেশ ওই মমিগুলোকে আটকাতে সক্ষম হয়। কিন্তু এরই মাঝে অ্যালেক্সকে ওরা কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়, এবং সেখান থেকে ওরা অ্যালেক্সকে একটা ট্রেনে করে নিয়ে সেই জায়গার দিকে যাচ্ছিল যেখানে ওই রাজাকে এবং রাজার সেনাবাহিনীকে জীবিত করতে হবে। আর অ্যালেক্সকে এজন্যই এখানে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ অ্যালেক্সের হাতে যে ব্রেসলেটটা ছিল সেটার সাহায্যে ওরা রাজাকে আবার জাগিয়ে তুলতে পারবে। আর এখন এই লোকগুলোর সাথে ইমোটেভও আছে। যা হোক, ইমোটেভ অ্যালেক্সকে বলে, তুমি তাহলে ওই জায়গাটা চিনো যে স্থানে রাজার মমিটা রাখা আছে? তখন অ্যালেক্স বলে, আমি যদি রাস্তাটা ভুলে যাই। আসলে অ্যালেক্স ওই ব্রেসলেটটা পরার পর মিশরের যে পিরামিড আর রেগিস্তানের মরুভূমি দেখেছিল সেটা ছিল ওই রাজার মমির কাছে পৌঁছানোর রাস্তা। অ্যালেক্সের কথা শুনে তখন ইমোটেভ ওকে বলে, তুমি যদি 7 দিনের ভেতরে ওই পিরামিডে না পৌঁছাও তাহলে তুমি মারা যাবে। এরপর অন্যদিকে আমরা রিককে দেখতে পাই, সে তার একটা বন্ধুর কাছে গেছে যার কাছে প্যারাশুট আছে। এখন রিক প্যারাশুট নিয়ে ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় যেখানে অ্যালেক্স থাকতে পারে বলে সে ধারণা করছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই অ্যালেক্স ট্রেন থেকে পালিয়ে মিশরের একটা কেল্লাতে ঢুকে পড়ে, আর ওখানে ও ওই ব্রেসলেটটা থেকে আবার ওই রাস্তাটা দেখছে যেখানে রাজার মমি ছিল। এরপর অ্যালেক্স ওখান থেকে পালানোর আগে ইমোটেভ ওকে ধরে ফেলে। এরপর ইমোটেভ তার প্রেমিকা অর্থাৎ আনাক্সুনামন, যার বর্তমান নাম নীলা, এখন আনাক্সুনামনের আত্মাকে জাদুর সাহায্যে ইমোটেভ নীলা শৈলে নিয়ে আসে। যখন ইমোটেভ সেটা করে তখন আনাক্সুনামনের চোখের সামনে সেই সব দৃশ্য ভেসে ওঠে যা তার সাথে আজ থেকে প্রায় 3000 বছর আগে ঘটেছিল। আর এখন একই সাথে অন্যদিকে ইভলিনের চোখের সামনে কিছু দৃশ্য চলে আসে এবং যার সাহায্যে সে জানতে পারে সে মিশরের রাজা ফেরাউনের মেয়ে ছিল, অর্থাৎ রাজকুমারী ছিল। ইমোটেভ আর আনাক্সুনামন মিলে তখন তার বাবাকে মেরে ফেলে তখন সে তা দেখেছিল। আর এই জন্য ও যখন এর আগে মিশরের ওই জায়গাটাতে গিয়েছিল তখন কিভাবে দরজা খুলতে হবে সেটাও দৃশ্যের সাহায্যে দেখতে পেয়েছিল। যা হোক, এরপর ওরা সবাই ওই ট্রেনে পৌঁছে যায় যেটাতে করে অ্যালেক্সকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ততক্ষণে ইমোটেভ অ্যালেক্সকে নিয়ে ওখান থেকে চলে গেছে। এরপর ওরা ওখান থেকে একটু খোঁজাখুঁজি করার পর মাটিতে বানানো একটা চিহ্ন দেখতে পায় যেটা বানিয়েছিল অ্যালেক্স যাতে ওর বাবা মা ওকে খুঁজে বের করতে পারে। এরপর রিক ওখান থেকে বেরিয়ে পড়ে অ্যালেক্সের সন্ধানে। ইমোটেভ যখন বুঝতে পারে রিক ওদের পিছু করছে তখন ও জাদুর সাহায্যে পানির একটা বড় ঢেউ তৈরি করে যার কারণে ওদের প্যারাশুট ক্রাশ করে। এরপর ওখান থেকে ওরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে শুরু করে আর ওদের প্যারাশুট চালক ওখানেই থেকে যায়। এরপর ওরা যখন হাঁটছিল তখন ওরা গুলির আওয়াজ শুনতে পায় আর ওরা একটু এগিয়ে দেখতে পায় ইমোটেভের অনেক লোক এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু তখন ওই জঙ্গলে থাকা কিছু মমি ওদের উপর আক্রমণ করে। এর ফলে ইমোটেভের অসংখ্য লোক সেখানে মারা যায়। আর এখানে আমরা অ্যালেক্সকেও দেখতে পাই। অ্যালেক্সকে ইমোটেভের একজন লোক বলে, এবার তোমার ব্রেসলেটটা খোলার সময় হয়েছে। এরপর যখন ও অ্যালেক্সকে মারতে যাবে তখন ওই রিক ওখানে চলে আসে এবং অ্যালেক্সকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর অ্যালেক্স ওদেরকে বলে, আমাদেরকে সকাল হওয়ার আগেই ওই পিরামিডের কাছে পৌঁছাতে হবে আর এই ব্রেসলেটটা আমার হাত থেকে খুলে ফেলতে হবে, তা না হলে আমি মারা যাব। আর এই কথা শোনার পর রিক অ্যালেক্সকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করে। এরপর দৌড়াতে দৌড়াতে সূর্যের আলো ওদের কাছে পৌঁছানোর আগেই ওরা পিরামিডের ভিতরে পৌঁছে যায় যার কারণে অ্যালেক্সের প্রাণ সে যাত্রায় বেঁচে যায় এবং অ্যালেক্সের হাতে থাকা ওই ব্রেসলেটটি তখন আপনাআপনি খুলে যায়। তখন অ্যালেক্স সেটাকে দূরে সুরে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই ইভলিন আর তার ভাই তাদের পিছনে পিছনে ওই জায়গাটাতে পৌঁছে গেছে, কিন্তু তখন ওই আনাক্সুনামন এসে ইভলিনের পেটে চাকু ঢুকিয়ে দিয়ে ওখান থেকে চলে যায় আর ইভলিন সেখানেই মারা যায়। আর এখন ইভলিন মারা যাওয়ার কারণে রিক অনেক কষ্ট পায়। এরপর আনাক্সুনামনকে মারার জন্য সে পিরামিডের ভিতরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ইমোটেভ ওই পিরামিডের ভিতরে একটা জায়গায় পা রাখতেই ওর যত জাদুকরী শক্তি ছিল সেটা ওর শরীর থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা মিউজিয়ামের ওই লোকটাকে দেখতে পাই যে ওই ব্রেসলেটটা খুঁজে পায় যা একটু আগেই অ্যালেক্স
টাকার হাত থেকে খুলে ফেলেছিল। এরপর ওই লোকটা একটা জায়গায় যায় যেখানে একটা বিশাল বড় মূর্তির মতো কিছু একটা ছিল। এরপর সে তার হাতে ওই ব্রেসলেটটা পরে নেয় আর তার হাত ওখানে থাকা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে রাজার যে সেনারা ছিল সেসব সেনারা আবার জেগে যায়। কিন্তু ওই লোকটার হাত ভিতরে থেকে কিছু একটা খেয়ে ফেলে আর সেনারা খুব দ্রুত ওই পিরামিডের দিকে আসতে শুরু করে। আর অন্যদিকে ফিরাউনের বংশধর লোকটা তার সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে ছিল রাজার ওই মৃত সেনাবাহিনীকে আটকানোর জন্য। সে যে কোনো মূল্যে তাদেরকে আটকাতে চায় এই পৃথিবীকে বাঁচাতে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইবলিনের ভাই আর অ্যালেক্স ইবলিনের লাশের সামনে বসেছিল এবং অ্যালেক্স সেখানে কান্না করছিল। তখন ইবলিনের ভাই অ্যালেক্সকে বলে, আমরা যদি বুক অফ ডেথ অর্থাৎ ওই বইটাকে খুঁজে পাই যেটার সাহায্যে মৃত মানুষকে জীবিত করা যায় তাহলে আমরা ইবলিনকে বাঁচাতে পারবো। এরপর ওরা দুজন পিরামিডের ভিতরে চলে যায় আর খুব চালাকির সাথে আনাকসুনামুনের চোখ ফাঁকি দিয়ে অ্যালেক্স ওই বইটাকে চুরি করে নেয়। তারপর অ্যালেক্স ওই বইটা পড়তে শুরু করে। এরপর ওই বইটা পড়ে তার মা অর্থাৎ ইবলিনকে বাঁচিয়ে তোলে। ইবলিন বেঁচে ফেরার পর সে আনাকসুনামুনের সাথে লড়াই করতে থাকে আর অন্যদিকে ইমহোটেপ রাজাকে জাগাতে চেষ্টা করতে থাকে যাতে ও রাজাকে মারতে পারে আর পুরো দুনিয়ায় রাজত্ব করতে পারে। তখন ওই রিক ওখানে চলে আসে আর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর অন্যদিকে রাজা জেগে যায়, সে আর দেখতে আগের মতো ছিল না, সে আগের থেকে অনেকটা শক্তিশালী হয়ে গেছে আর এখন তার অর্ধেক শরীর ছিল মানুষের এবং বাকি অর্ধেক ছিল একটা কাকতার মতো। এবং প্রথমে সে ইমোটেপের দিকে এগিয়ে যায় ওকে মারতে, আর এখন ইমোটেপ রাজার এত বড় শরীর দেখে ভয় পেয়ে রাজার সামনে মাথা নত করে বসে এবং সে বলে, আমি আপনার গোলাম। আর রিকের দিকে ইশারা করে বলে, সেই হচ্ছে আপনার শত্রু। এরপর রাজা রিকের দিকে এগোতে থাকে, তখন রিক ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এরপর রিক পালাতে পালাতে একটা দেওয়ালের কাছে পৌঁছে যায়। ওই দেওয়ালে আঁকানো ছিল একজন মানুষ একটা অস্ত্রের সাহায্যে ওই রাজাকে মেরে ফেলছে, আর এটা দেখার পর ও বুঝতে পারে এই অস্ত্র দিয়ে রাজাকে মেরে ফেলা সম্ভব। আর তখনই সেখানে চলে আসে ইবলিনের ভাই, যার কাছে ওই অস্ত্রটা ছিল যেটা সে খোদাই করার সময় পেয়েছিল। কিন্তু ওটার সম্বন্ধে ও কিছুই জানতো না যে এটা কি কাজে লাগতে পারে, কিন্তু রিক সেটা জানতে পেরেছে আর তাই রিক এখন ওকে বলে ওই অস্ত্রটা সম্পূর্ণ খুলে ওর দিকে দিতে। এরপর সে যখন অস্ত্রটা তার দিকে ছুঁড়ে মারে কিন্তু মাঝপথে ইমোটেপ সেটাকে নিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই পিরামিডের বাইরে ওই মমি সেনাদের সাথে যুদ্ধ চলছিল ফিরাউনের বংশধরের সেনাদের সাথে, আর ওরা একদল সেনাকে মেরে ফেলে। এরপর যখন সে আর একটু সামনের দিকে এগিয়ে যায় তখন সে দেখতে পায় বিশাল বড় সেনাবাহিনী তাদের দিকে এগিয়ে আসছে তাদেরকে মারার জন্য, যার মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। আর এদিকে আমরা পিরামিডের ভিতরে ইমোটিভকে দেখতে পাই, ওর হাতে ওই অস্ত্রটা ছিল যেটা দিয়ে রাজাকে মেরে ফেলা যাবে। আর এখন যদি ও রাজাকে মেরে ফেলতে পারে তাহলে ও এই পুরো দুনিয়ায় রাজত্ব করতে পারবে। আর এখন রিকো ওই রাজার চারদিকে আগুন ফেলে দিয়েছে যার কারণে রাজা ওখানে আটকা পড়ে গিয়েছে। আর এখন সুযোগ বুঝে ইমোটিভ রাজার দিকে অস্ত্রটা ছুঁড়ে মারে, কিন্তু রাজার শরীরে সেটা লাগার আগেই রিক সেটাকে ধরে নেয়। আর এখন রাজা রিককে মারতে আসলে রিক তখন ওই অস্ত্রটা রাজার বুকে ঢুকিয়ে দেয় এবং রিক তখন বলে, তুমি তো নরকে যাও আর এর সাথে তোমার সেনাদেরকেও সাথে নিয়ে যাও। এরপর রাজার আত্মা কালো ধোয়া হয়ে পিরামিডের উপর দিয়ে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই বাইরের ওই রাজার সেনারাও সাথে সাথে রাজার মরার কারণে ব্যানিশ হয়ে যায়। আর এখন রাজার আত্মা পিরামিডের সাথে ধাক্কা খাওয়ার কারণে পুরো পিরামিড কেঁপে ওঠে আর যে কোনো সময় এটি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই কম্পনের কারণে রিক আর ইমোটেপ একটা জায়গায় ঝুলে আছে যার নিচে নরক দেখা যাচ্ছিল। এই জায়গাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এটা বুঝতে পেরে রিক তখন ইবলিনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইবলিন নিজের কথা না ভেবে রিককে বাঁচানোর জন্য এগিয়ে আসে। এটা দেখার পর ইমোটেপ তার হাজার বছরের পুরনো প্রেমিকা আনাকসুনামুনকে ডাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু আনাকসুনামুন ওকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এটা দেখে ইমোটেপ খুব কষ্ট পেয়ে নিজে থেকেই ওই নরকের দিকে ঝাঁপ দেয় আর এভাবে ইমোটেপ শেষ হয়ে যায়। আর অন্যদিকে আনাকসুনামুন বাইরে যাওয়ার চেষ্টা করার সময় পা পিছলে একটা জায়গায় পড়ে যায় যেখানে সেই বিষাক্ত পোকাগুলো ছিল যারা মানুষের রক্ত মাংস খেয়ে ফেলে, আর সেখানে সে পরামাত্র ওই কাকড়াগুলো ওকে খেয়ে ফেলে। অন্যদিকে রিক সহ সবাই বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা যেতে পারে না কারণ বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে যার কারণে ওরা পিরামিডের উপরে উঠে যায়। আর তখনই ওদের বাঁচানোর জন্য ওদের ওই বন্ধু প্যারাশুট নিয়ে চলে আসে। এরপর ওরা সবাই মিলে ওই প্যারাশুটে উঠে যায় কিন্তু ইবলিনের ভাই যখন প্যারাশুটে উঠবে তখন সে পিরামিডের উপরে থাকা ওই বিশাল হীরার টুকরাটা সাথে নিয়ে নেয়। এরপর প্যারাশুট উপরে উঠতে থাকে আর এরপর পিরামিডটা সম্পূর্ণ ধ্বংস হয়ে মাটির নিচে নেমে যায়। আর ওরা যখন ওখান থেকে যাচ্ছিল তখন আমরা নিচে ফেরাউনের সেই বংশধরকে দেখতে পাই যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এই পুরো পৃথিবীকে আবার বাঁচানোর জন্য। আর এভাবেই আজকের মুভির গল্পটা শেষ হয়। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সামনে আবার দেখা হচ্ছে নতুন কোন এক্সপ্লেন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।